মাদ্রাস
নিয়ে যাবে মোটামুটি চিন্তা নিতেন পাসপোর্ট টাসপোর্ট ঠিক চাচা হ্যাঁ ভাতিজা এই লোক কলম তোমার জন্য খুবই দুঃখ পেলাম এই জীবনে প্রথম এম না করে ছ্যাক এবং তখন আমি বুঝলাম এই কোচিং বয়সে হ্যাঁ এই বিষয় এটাকে বলে ইন্টালেকচুয়াল ছ্যাক একটা বছর কষ্ট করে পড়লাম স্ট্যান্ডও করলাম হ্যাঁ একটা কলম পেলাম ওই জামি বললেন ঠিক আছে এদিকে বাসে কয়টা টিউশনি করে বাসে করে আমি মাদ্রাস ঘুরে আসতে পারতাম খামাকা স্ট্যান্ড করলাম তো ওই বছরে আমি বুঝলাম যে কথার যে দাম এটা আমাদের ঘরেও বলে কথা দিলে কথা রাখতে পারে তো এটাও তখন এই কোচি বসে শিখলাম যে ঠিক আছে কমিটমেন্টের একটা বড় ব্যাপার স্যাপার আছে এটা আমার চেকলিস্ট হয়ে গেল এবং এটাও তখন ভাবলাম যে মনে হয় যে আমাদের সমাজে ছেলে আর মেয়ের মধ্যে একটা বৈষম্য আছে আমার ধারণা যে মেয়েদেরকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হয় দেখো আমার বোনকে নিয়ে গেল রোমে আমাকে কলম দিল তারপর উইংস অ্যান্ড কলম মানে ব্যাপারটা কালী দিদি কিনতে কালী দিদি যে কিনছি পরে আমি খুব দুঃখ পেলাম ঠিক আছে ফাইন যাও তারপর আমার বোন গেল হোলি ক্রস কলেজে আমি ঢাকা কলেজে তো হোলি ক্রস বাবা মিষ্টি খাওয়া হয়েছে এটা খাওয়াটা হালাল করি আচ্ছা ঠিক আছে তারপরে ইন্টারভিউ নেই আচ্ছা
তিনটা প্রশ্ন ফার্স্ট কোশ্চেন আপনি দৈনিক কত ঘন্টা পড়তেন পড়লাম তো সাদা করতেন আচ্ছা তারপরে আপনি আপনার প্রিয় লেখক কে তো সব ফ্রেন্ডরা যারা স্ট্যান্ডার্ড করেছে ফার্স্ট সেকেন্ড ওরা হচ্ছে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নজরুল আমি বললাম আমার প্রিয় লেখক হলো হ্যারল্ড রবিনস আমি জানি না চিনেন কিনা আমার নাম হলো আস্তাকির এটা তো অতি অশ্লীল বই এটা কেন বললেন আমি নয় পড়ি কি বলবো ভাই আমি তরিত খুশি হব এবং পরের দিন পেপারে উঠলো নাবিদ মাহবুব হ্যারল্ড রবিনস পরে ইজ্জত গেল এবং নাবিদ তরিত প্রকৌশলী হবেই একটা রসিকা লাগে ইঞ্জিনিয়ার লয়ার নয় লুজার তো ঠিক আছে বসলাম এখন কি করবো ইজ্জতের ব্যাপার খাবার অ্যাডমিশন পরীক্ষা সেকেন্ড বলা ঘরে বসেছিল ফাইনালি আমরা ঢুকলাম সবাই ঘুরা টুরা হয়ে গেছি ঢুকলাম লাঠি টাঠি নিয়ে ঘুরে ঢুকলাম হ্যাঁ ফার্স্ট দিন কাছে সবাই শেপ টেপ করে ঝেল তেল লাগায় একদম সব দাঁড়াই গেলে একটা চিমু দাঁড়ায় কাছে গিয়ে বসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকশনে বসলাম কোএডুকেশন জীবনে প্রথম এবার জীবনে একটু প্রেম হবে কাছে গিয়ে বসলাম ছয়টা মেয়ে আর আমরা 64টা ছেলে কিছু কিছু করতে তো আমি ভাবলাম যে করবো ঠিক আছে যাক আমাকে তখন হয়তো বা অনেকে আমি তো পপুলার হবো তো আমি অ্যাড ট্যাড করলাম সবাই দেখলো অ্যাড তো বাসে উঠলাম একদিন 6 নম্বর বাসে হ্যাঁ তো আমি ঠিক আছে এখানে উঠতো বাসের লোকরা আমাকে ঘিরে ঘিরে ধরবে অটোগ্রাফ কেন অটোগ্রাফে আর ওখানে দাঁড়ায় আছে একটা লোক আমার সাথে ভিডিও দাঁড়ায় আছে অনেক আমার দিকে তাকিয়ে আছেন আপনারা কোনদিনই দেখছি আপনি একটা বিজ্ঞাপন দেখেছেন টিভিতে পেপসির টুথপেস্ট মানে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখে ছেলেটা এমনি করে যে হাসে হ্যাঁ একদম আপনার মতন দেখে আমি বলতে যাবো যে আমি তারপর সঙ্গে সঙ্গে বলে ওর দাঁত দেখছেন এত বেকা চোখার দাঁত হাসি মতো চান্স পাই না প্রথম করো
সাধারণ ইঞ্জিনিয়ার থেকে প্রায় দ্বিগুণ জ্ঞান অর্জন করে বের হয়েছি, কেননা চার বছরের কোর্স শেষ করতে সেকশন ক্যাপ্টেন যদি সাত বছর লাগতো। এবং এত বৃদ্ধ বয়সে বের হলাম যে যখন বিয়ে করলাম, বিয়ের আসরে বসে কবুল বললাম, দুইটা দাঁড়া খুলে পড়ে গেল। তো আমি বললাম আর সময় নষ্ট হয়েছে অনেক, আর সময় নষ্ট করে লাভ নাই। তো তখন আমি ফোর্থ ইয়ার ফ্যাক্টিভ অ্যাডমিশন অ্যাডমিশন নিয়ে বসে আছি, টিআর টিআর দিয়ে সব ইউনিভার্সিটি মিশিগানে যাবো। তো আমেরিকা যাবো খুব ভয়, আমি সারা জীবন বাংলা মিডিয়ামে পড়াশোনা করা মানুষ, ওখানে গিয়ে কী করবো, ইংলিশ বলতে পারবো কিনা, বুঝবে কিনা। তো ওখানে দেখলাম যে মোটামুটি ধাক্কা টাক্কা দিয়ে চালাই যাওয়া যায়, কারণ আমরা ভালোই ইংলিশ টিংলিশ শিখি বাংলাদেশে, তাই না? স্কুলে আমাদের ট্রান্সলেশন শিখাবে, নাবিদ বলো তো আমি একটা ছেলে, স্যার আমি একটা বয়, বলো তো আমি একটা মেয়ে, স্যার আমি একটা মেয়ে, একটা খাপ মেরে কাটা। আচ্ছা টাইম অফ গড, আচ্ছা বলো তো কি নাবিদ, বেল পাকিলে কাকের কি? If bell barks, what is it to cats? বলাই ভালো অনেক চটকানি খেলাম, এটা আমি অনেক ট্রান্সলেশন দিয়েছি, ঢাকা টাকা দিয়ে ইংলিশ টিংলিশ শিখে গেলাম। তো প্রথম দিন ক্লাসে বসলাম ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার, ভেরি ভেরি টপ নচ সাপোজ টু বি ভেরি কম্পিটিটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, আমার স্পেশালাইজেশন ছিল ডিজিটাল কমিউনিকেশন সিগন্যাল প্রসেসিং। ফার্স্ট ডে ক্লাসে বসলাম, ভয় কি হবে না হবে, হ্যাঁ, তারপরে আমার ডান দিকে একটা ছেলে বসা আমেরিকান, বাঁ দিকে একটা ইন্ডিয়ান ছেলে বসা। তো আমি বললাম যে হ্যাঁ তোমার নাম কি? বললাম আমার নাম নেভিড মাহবুব, আর তুমি কোথেকে পাস করে এসেছো? আমি এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আচ্ছা ফাইন, আর এদের বয়স কিন্তু আমাদের দুই তিন বছর ছোট, কারণ আমার তো সেশন যায়, কিন্তু আমি তো ম্যাল নিউট্রিশনের মানুষ, বোঝা যায় না তোমাদের সবাই বয়স। আচ্ছা দাদা হ্যাঁ তুমি কোথায় বাংলা যাচ্ছ? তুমি কোথায়? মাই নেম ইজ বালান দীনেশ, আমি ভেরি ফ্রম আই এম ফ্রম আইআইটি কানপুর। বাংলাদেশ কোন দেশের মধ্যে অবস্থিত, হয়তো বা মেবি উই আর নট ডুইং দ্যাট গুড আ জব অফ ব্র্যান্ডিং দ্য কান্ট্রি। ব্র্যান্ডিং আপনারা যারা মার্কেটিং করেন তারা তো বলছেন ব্র্যান্ডিং বলে একটা জিনিস আছে, ব্র্যান্ড, এভরিবডি ইজ আ ব্র্যান্ড, এভরি পার্সন ক্যান বি আ ব্র্যান্ড, রাইট? সাকিব আল হাসান ইজ আ ব্র্যান্ড, সাকিবের কথা চিন্তা করলে ক্রিকেটের কথা চিন্তা আসে, রাইট? ওই ওই ছেলের কথা, আপনার নাম কি ভাইয়া? সৈকত, সৈকত, সৈকতের কথা চিন্তা করলে ব্র্যান্ডটা কি? যখন হলি ক্রসের কথা শুনে ভালো লাগে,